নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 11 সেপ্টেম্বর 2022 রবিবার, যে 5 রাশির সুপার প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই 5 রাশির বিষয়ে আমি আজকে আলোচনা করব। গুরুত্বপূর্ণ আলোচনা, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, শুধু রাশির নাম শুনেই বেরাবেন না, কারণ এখানে প্রতিদিন আমি কিন্তু ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনাদেরকে দিই, যেটা আপনার জীবনকে বদলে কিন্তু দিতে পারে। দেখুন, প্রথম কথা আমি একটি কথা বলি, আগামীকাল যে অভিজিৎ মুহূর্ত থাকছে 11:49 থেকে 12:37 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত একটা সময় কিন্তু থাকছে, আর একটা 2:24 থেকে 3:55 পর্যন্ত কিন্তু আরেকটি ব্রহ্ম মুহূর্ত থাকছে, 2:24 থেকে 3:55 ব্রহ্ম মুহূর্ত থাকছে। এবং রাহুকাল বিকাল 4:30 থেকে 6:00 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে, এবং পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ এই দুইটি নক্ষত্র আগামী দিনটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। যে 5 রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আমাদের জন্ম ছক দেখা একান্তই দরকার। প্রাপ্তি, এই প্রাপ্তিটা আপনার জন্মছকে আছে কি না, সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে বলে দিতে পারে। অর্থাৎ আপনার জন্মছকে যদি যোগ থাকে, তাহলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু হবে, আর যদি আপনার জন্মছকে যোগ না থাকে, তাহলে কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। অনেকে কি হচ্ছে জানেন, প্রাপ্তির যোগ আছে কিন্তু আপনার ক্ষেত্রে রাহুটা পীড়িত আছে, বা আপনার ক্ষেত্রে দশা বা অন্তর্দশা পারমিট করছে না, বা আপনার এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের যেহেতু খেলা, আপনার ভাগ্য সাপোর্ট দিচ্ছে না, ভাগ্যভাবের উপর কোনো পাপগ্রহের দৃষ্টি আছে, বা ভাগ্যভাবে কোনো পাপগ্রহ অবস্থান করছে, বা কোনো বীজদোষ হয়ে আছে আপনার ভাগ্যের উপর, ভাগ্যভাবের উপর। এই ভাগ্য যদি আপনার সাথ দেয়, আপনি কিন্তু এই সময় প্রচুর অর্থের কিন্তু মালিক কিন্তু হতে পারেন। অর্থাৎ এই জন্যই বারবার বলি, ভাগ্যভাবকে স্ট্রং করুন। ভাগ্যভাব, ধনভাব এবং আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে স্ট্রং করুন, এবং আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ এবং পাওয়ার রিং আপনি পরিধান করুন, বিশেষভাবে শুভ ফল নিয়ে কিন্তু আসবে রাহু রক্ষা কবচ এবং পাওয়ার রিং। আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাবেই ঘটাবে, সুপার অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করবে। দেখুন, প্রাপ্তির ক্ষেত্রে নাম্বার ওয়ান জায়গা যেটা দেখতে হবে, আমাদের রাহু, শুক্র, বুধ এবং শনিকে। রাহু, শুক্র, বুধ, শনি, এই 4টি গ্রহ আপনার কেমন আছে, এবং বিশেষ করে রাহু, তারপরে শুক্র, বুধ এবং শনি, এবং এরা কোনভাবে অবস্থা করছে, অর্থাৎ যাদের জন্মছক আছে নিজস্ব লগ্ন থেকে দ্বাদশ পর্যন্ত এই জায়গাটা বিচার করুন, এবং নক্ষত্র ও ডিগ্রিগত দিক থেকে এই 4টি গ্রহ শুভ আছে না অশুভ আছে, আপনার ক্ষেত্রে নেগেটিভ না পজিটিভ, এটা কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। অর্থাৎ এই যে 5 রাশির আমি কথা আগামীকাল বলবো, এই 5 রাশির কম বেশি অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। কত অ্যামাউন্টে অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে তার জন্মছকের উপর। অর্থাৎ আপনি 10 টাকা পাবেন কি 10 লক্ষ পাবেন, সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছক। যে কোনো দিক থেকে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু
এই পাঁচ রাশির সৃষ্টি কিন্তু হয়েছে। অনেকে আছে যে ভিডিও দেখছে কিন্তু নিজস্ব জন্মকুণ্ডলী, অনেকের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নাই, হস্তরেখা বিচার করুন আপনার ক্ষেত্রে প্রাপ্তির যোগটা আছে কি না এটা আগে জেনে নিন, এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, রাহু রক্ষা কবচ এবং আপনার পাওয়ার রিং বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিবে। অর্থ খুব চট করে কিন্তু মানুষের কাছে আসে না, অর্থাৎ এটা হচ্ছে পুরোপুরি ধনের জায়গা, অর্থাৎ ধনভাবকে যদি আপনি মজবুত করেন, স্ট্রং করেন কি না, আপনার প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি হবেই হবে। এবং এর পাশাপাশি দেখতে হবে আপনার ক্ষেত্রে আপনার ন্যাকাল চাটে বিশেষ করে আরেকটি জায়গা যেটা দেখা একান্তই দরকার, সেটি হচ্ছে একাদশ ভাব, যেটা আমাদের প্রফিটের ভাব, যেটা আমাদের সাকসেসের ভাব, যেটা আমাদের লাভের ভাব, এই ভাবগুলো কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। এইবার আমি আগামীকাল রবিবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব, এবং নিজস্ব জন্মকুণ্ডলী এবং যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা বিচার করুন, বিশেষভাবে প্রাপ্তির একটা বড় যোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করবে। এবার পাঁচ রাশির মহাপ্রাপ্তির মহা আমি নামগুলো বলতে চলেছি এবং টার্গেট নাম্বার শুভ সময়। অনেকে এটার জন্য মানে ব্যাকুল হয়ে থাকে জানার জন্য। নাম্বার ওয়ান তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 3 এবং আরেকটি আপনাদের 6। আপনাদের শুভ সময় সকাল 10:35 থেকে শুরু করে 12:19 পর্যন্ত। দুই নম্বর যে রাশি কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 1। আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 9:23 থেকে শুরু করে 11:04 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 3। আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 10:12 থেকে শুরু করে 12:29 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো আগামীকাল সুপার প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সে রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 4। শুভ সময় আপনাদের সকাল 8:48 থেকে শুরু করে 10:52 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টাইমটা কিন্তু শুভ। অন্তিম এবং শেষ রাশি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি 5 এবং 3, অর্থাৎ 5 এবং 3 আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে টার্গেট নাম্বার। আপনাদের শুভ সময় সকাল 10:12 থেকে 11:54 পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।